মোহাম্মদ আজহারউদ্দিন, নবজ্যোৎ সিং সিধু এদের দেখানো পথেই হাঁটতে চলেছেন গৌতম গম্ভীর। যা শোনা যাচ্ছে তাতে কিন্তু এমনই খবর। ভারতীয় দলের হয়ে বহু যুদ্ধ জিতিয়েছেন তিনি, এমনকি ভারতের 2011 সালে বিশ্বকাপ জয়ের পিছনেও বড় অবদান ছিল এই গৌতম গম্ভীরের। হিংসুটেরা বলেন, গৌতম গম্ভীরের ক্রিকেটের কেরিয়ার প্রায় শেষের মুখে, আর তাই এখন থেকে নিজের দ্বিতীয় ইনিংসের জন্য তৈরি হচ্ছেন তিনি। সব ঠিকঠাক থাকলে দিল্লিতে আসন্ন যে সাধারণ নির্বাচন তাতে তিনি লড়বেন। শোনা যাচ্ছে বিজেপির হয়ে ভোটে লড়বেন ক্রিকেটার গৌতম গম্ভীর। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে টেক্কা দিতেই এমন বড়সড় চাল দিল গেরুয়া শিবির। দিল্লির রাজনীতি মহলে শোনা যাচ্ছে গেরুয়া শিবিরে এমন প্রস্তাবে গম্ভীরের সায় রয়েছে। ঘরোয়া ক্রিকেটে দিল্লিকে তিনি নেতৃত্ব দেন, তিনি দিল্লির ঘরের ছেলে। শুধু ক্রিকেট মাঠেই নয়, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনাদের নিয়ে করা গম্ভীরের বিভিন্ন পোস্ট দেশবাসীর কাছে তার একটা গুড ইমেজ তৈরি করেছে। বারবার দেখা গিয়েছে বিভিন্ন সেনার পরিবারকে তিনি আর্থিকভাবে সাহায্য করেছেন। আইপিএলে কলকাতার অধিনায়কত্ব করার পর তিনি দিল্লির হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন। শেষমেশ দিল্লির অধিনায়ক হয়েও সেরকম আহামরি কিছু করে দেখাতে পারেননি এবং শেষমেশ ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে টিম থেকে সরে আসেন। দেশের জন্য গম্ভীরের আলাদা একটা আবেগ রয়েছে, এই আবেগের জন্য তিনি মাঠের বাইরেও বহু জনপ্রিয়। আর এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছে বিজেপি, তাই গম্ভীরকে দলে টানতে চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। 2016 পর আর ভারতীয় দলে খেলার সুযোগ পাননি, তারপর থেকে আইপিএল ও ঘরোয়া ক্রিকেটেই দেখা গিয়েছে তাকে। দেশের জার্সি পরে আবার কবে খেলবেন এই ব্যাপারে গৌতম গম্ভীর নিজেও খুব একটা বিশ্বাসী নয়। তবে এবার রাজনীতির নতুন জার্সি চাপিয়ে তাকে ভোট ময়দানে খেলতে দেখলে অবাক হবেন না।